কেমোথেরাপি হচ্ছে এক ধরনের ওষুধ যা স্যালাইনের মাধ্যমে বডিতে প্রয়োগ করা হয় এই ওষুধের প্রধান কাজ হচ্ছে ক্যান্সার কোষের কমিয়ে আসা আসা এবং বন্ধ করে কেমোথেরাপির কথা বললেন বিভাজন তাকে এটা আসলে এটা আপনারা কি দিয়ে থাকেন এবং এটা কি পদ্ধতিটা কি দেখেন কেমোথেরাপি হচ্ছে এক ধরনের ওষুধ যা স্যালাইনের মাধ্যমে বডিতে প্রয়োগ করা হয় এই ওষুধের প্রধান কাজ হচ্ছে ক্যান্সার কোষের বিভাজনটাকে কমিয়ে নিয়ে আসা এবং ক্ষেত্র ক্ষেত্রবিশেষে বন্ধ করে নিয়ে আসা কেমোথেরাপি একটি পিরিয়ডিক্যাল সাইকেলের মাধ্যমে দিতে হয় মানে অন্যান্য রোগের মতো আমি আজকেই দিয়ে দিলাম এটার ফলাফল হয়ে সেরকম না এটা ছয় থেকে আটটা সাইকেল পর্যন্ত দিতে হয় কখনো দু সপ্তাহ পরপর কখনো তিন সপ্তাহ পরপর দিতে হয় পিরিয়ডিক্যালি ধরেন আজকে দিলাম তিন চার ঘন্টা সময় লাগলো আবার একুশ দিন পরে দিলাম আবার একুশ দিন পরে দিলাম এরকমভাবে কেমোথেরাপিটা দিয়ে যেতে হয় কেমোথেরাপি সম্পর্কে সবার মধ্যে একটা ভয় আতঙ্ক বা মিথ কাজ করে যে কেমোথেরাপি দিলে হয়তো রুগী আর সুস্থ হবে না চুল পড়ে যাবে রুগী অনেক বেশি দুর্বল হয়ে পড়বে প্রত্যেকটা চিকিৎসারই কিন্তু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে কিন্তু মডার্ন সিস্টেমে এখন আমরা যে ধরনের কেমোথেরাপিগুলো প্রয়োগ করি এবং কেমোথেরাপির আগে পরে যে ধরনের ওষুধ প্রয়োগ করি প্রি এবং পোস্ট কেমো সেটা কিন্তু ক্যান্সারের পার্শ্ব প্রতিক্রিয়াগুলোকে এখন অনেকাংশেই স্ট্যাবিলাইজ রাখতে পারে যদি আমরা দশ বছর আগের কথা বলি তখন ক্যান্সারের কেমোথেরাপি নেওয়ার পরে দেখা যেত কেমোথেরাপির রুম থেকেই রুগী বমি করতে করতে বের হচ্ছে এখন কিন্তু সেরকম হয় না আমরা রুগীদেরকে বলেই নেই যে আজকে আপনাকে কেমোথেরাপি দেওয়া হবে কেমোথেরাপি দেওয়ার সময় এবং পরে আপনি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করবেন না এবং পঁচানব্বই ক্ষেত্রে ভাগ ক্ষেত্রে কিন্তু তাই হয় যেটা হয় কেমোথেরাপির ক্ষেত্রে কেমোথেরাপির এক বা দিন পর থেকে রুগী কিছুটা দুর্বল অনুভব করে খাবারের রুচি কমে যায় কিন্তু এগুলো টেম্পোরারি এগুলো ওষুধের মাধ্যমে এখন কন্ট্রোল করা যায় আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে বলতে চাই যে কেমোথেরাপি সম্পর্কে যে ভয় আতঙ্ক ছিল সেগুলো কিন্তু আসলে বেসিক কেমোথেরাপির ক্ষেত্রে হতো এখনকার কেমোথেরাপির ওষুধের যেমন আধুনিকায়ন হয়েছে ঠিক একইভাবে এর প্রয়োগ পদ্ধতি এবং প্রয়োগের আগের পরে সাপোর্টিভ মেডিকেশন এগুলোর কারণে কিন্তু পার্শ্বপ্রতিক্রিয়া এখন অনেকটাই অনেকটাই সহনীয় পর্যায়ে চলে এসেছে আমরা কিন্তু এখন আশি ঊর্ধ্ব বয়স যাদের তাদের ক্ষেত্রেও কিন্তু কেমোথেরাপি দিচ্ছি তারাও কিন্তু কেমোথেরাপি টলরেট করছেন এবং ভালো ফলাফল দেখাচ্ছে আচ্ছা নিশ্চয়ই আমি আশা করব আপনি যে কথাগুলো বললেন আমাদের দর্শক শুনেছেন সেগুলো কেমোথেরাপির আপনি বলেছেন যে পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে কতগুলো কয়েকটা আপনি বলেছেন যেমন একটা হচ্ছে দুর্বল ক্ষুধা মন্দা এছাড়া আর অন্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি দেখেন মোটা দাগে কিন্তু আমরা কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়াকে চারটা ভাগে ভাগ করি এক চুল পড়ে যায় কোনো কেমোতে কম কোনো কেমোতে বেশি কোলোর একটা একটু কমই পড়ে চুল পড়ে যাওয়ার সমস্যাটি থাকবে কেমো চলাকালীন সময় খাবারের রুচি কমে যাওয়া দুর্বল লাগা বমি ভাব বা বমি হয়। এর বাইরে সাধারণত আর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আমরা দেখি না তবে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো যে মারাত্মক হবে তাও কিন্তু না জি এবং সবগুলো পার্শ্ব প্রতিক্রিয়া আসলে সাময়িক মানে যখনই কি এই কেমোথেরাপির এই ফেজটা চলে যাবে তখন আবার চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং রুচিটাও ফিরে আসবে যাদের যাদের কেমোথেরাপি টু উইকলি সাইকেল মানে দুই সপ্তাহ পর পর হয় তাদের ক্ষেত্রে আমরা বলি পাঁচ দিনের মাথায় পার্শ্ব প্রতিক্রিয়াগুলো চলে যাবে আর যাদের কেমোগুলো তিন সপ্তাহ পর পর হয় তাদের ক্ষেত্রে আমরা দেখি সাত দিনের মাথায় পার্শ্ব প্রতিক্রিয়াগুলো চলে যাবে তাহলে একটা রোগীর কেমো সাইকেল যদি হয় তিন সপ্তাহ তাহলে তাকে পাঁচ সাতটা দিন একটু কষ্ট করতে হবে এই উপসর্গগুলোর সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য পাঁচ সাত দিন পার হয়ে গেলে কিন্তু সে এই উপসর্গ থেকে রিকাভার করা শুরু করবে এবং আমরা অধিকাংশ ক্ষেত্রেই দেখি রুগী যখন আমাদের কাছে দ্বিতীয় সাইকেল কেমোথেরাপি নিতে আসে তখন কিন্তু তার মধ্যে আর ওই কেমোথেরাপির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না আসলে প্রথম সাইকেলটা নেওয়াই চ্যালেঞ্জ এই আমরা আসলে রুগীদেরকে উৎসাহ দিই খুব যে আপনারা অন্য রুগীদেরকে আপনাদের এক্সপেরিয়েন্সগুলো শেয়ার করবেন যেটা আমাদের দেশে খুব কম হয় বাইরের দেশে পেশেন্ট সাপোর্ট গ্রুপ আছে পেশেন্ট অ্যাডভোকেট আছে যারা নিজেরা রুগী তারা অন্য রুগীদেরকে এক্সপেরিয়েন্সটা বলে আমার আপনার কথা শুনে কিন্তু রুগী আসলে বিশ্বাস নাও করতে পারে যে চিকিৎসক সাহস তো দিবেই আসলে এই ধকলগুলো তো আমার উপর দিয়ে যাবে কিন্তু একজন রুগী যখন বলবে যে আমি কেমন নিজে নিয়েছি ছয় সাইকেল এই দেখো আমি ভালো আছি তখন কিন্তু রুগী অনেক অনেক বেশি উৎসাহ উৎসাহ পায় অনেক সাহস পায় এই জায়গাটা আমাদের মিসিং কিছুটা